হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আশফাক না অভিনন্দন এবং আপনারা দেখছেন আশফাক না টেক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে তো আজকে মূলত আমি আপনাদেরকে একটা বাজেটের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটা গেমিং বিল্ড নিয়ে আইডিয়া দেব আমি দেখাবো যে কোন কোন কম্পোনেন্টসগুলো নিলে এই বাজেটে আপনার একটা বেস্ট বিল্ড করতে পারবেন সেই বিষয়ে আসলে আইডিয়া দেওয়ার চেষ্টা করব আর কি তো অনেকগুলো কম্পোনেন্টস দেখাবো বিভিন্ন ব্র্যান্ডের তবে কিছু ক্ষেত্রে আপনারা চাইলে আপনারা নিজেদের যে ব্র্যান্ডটা পছন্দ হয় সেটা নিতে পারেন সেটা প্রায়োরিটি দিতে পারেন যদি আমি বিস্তারিত বিল্ডের ভেতরে বলে দেবো আর এই বিলটা হবে হচ্ছে একটা গেমিং বিল্ড মানে এই বাজেটে আপনারা এই বিল থেকে একটা ভালো কোয়ালিটির গেমিং পারফরমেন্স পাবেন আশা করা যাচ্ছে তো ইন্ট্রোর পরে আমি ফিরে আসছি তো প্রথমে একটা কথা বলেন এই যে কম্পোনেন্টসগুলো প্রায় দেখাবো এবং প্রাইস দেখাবো সেটা হচ্ছে যে প্রাইসের ব্যাপারটা হচ্ছে যে এইগুলোর প্রাইস হচ্ছে পিসের কম্পোনেন্টসগুলোর প্রাইস হুটহাট বেড়ে যায় কখনও কমে তো প্রাইসটা আসলে মানে আপনারা একটা আইডিয়া নিয়ে নেবেন যে প্রাইসটা কত হতে পারবে একদম এই প্রাইস দিয়ে যে আপনারা সবসময় পাবেন সেটা কিন্তু মানে এইটা কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চয়তা দেওয়া যাবে না আর কি বাট একটা আইডিয়া আর কি আপনারা পাবেন তো এখানে আমি মূলত একটা ইন্টারনেট বিল্ড করব। তো এখন এখানে হচ্ছে একটা ইন্টেলের প্রসেসর দিয়ে আমি বিলটা শুরু করব তো প্রসেসর হিসেবে আমরা নিয়েছি হচ্ছে ইন্টেলের কোর আই ফাইভ প্রসেসর টেন জেনারেশনের একটা প্রসেসর এই প্রসেসরটা ভালো এবং এই প্রসেসরটার প্রাইস হবে হচ্ছে আপনার অ্যারাউন্ড নয় হাজার টাকা মতো নয় হাজার দুশো টাকা এখানে শো করে দেওয়া আছে তো এটার প্রাইস হবে হচ্ছে নয় হাজার দুশো টাকা মতো এখন এই প্রাইজে হচ্ছে এ এমটির যে প্রসেসর আছে রাইজেন থ্রির বত্রিশ যে প্রসেসরটা সেটার থেকে এটা পারফরম্যান্স ডেফিনেটলি ভালো হবে তাই হচ্ছে আপনাদের যদি কোনো সন্দেহ থাকে যে এই রেঞ্জের এম ডি প্রসেসরের কেমন পারফরমেন্স এটা থেকে বেশি নাকি এ এমডি দিয়ে কেন বিল করা হলো না তো সেই কনফিউশনটা করি আপনাদের দূর হয়ে যাবে ওটা থেকে এটার পারফরমেন্স বেটার পাবেন তো মাদার বোর্ড হিসেবে নিয়েছি হচ্ছে গিগা বাইটের এইস ফোর সেভেন জিরো ডি থ্রি টেন জেনারেশনের আলট্রা ডিউরেবল এটি এক্স মাদার বোর্ডটি এই মাদার বোর্ডের প্রাইস হচ্ছে এগারো হাজার ছশো টাকা এখানে আছে অ্যারাউন্ড এরকম টাকা আর কি আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের মাদারবোর্ড গেল তো মাদারবোর্ডের ক্ষেত্রে আপনারা আসুস নিতে পারেন বা অন্যান্য ব্র্যান্ড এমএসআই নিতে পারেন সেটা আপনাদের ব্যাপার আপনারা যদি যে ব্র্যান্ডটা আপনার পছন্দ হয় বাট এরা এই গিগাবাইটটা হচ্ছে আমি আমার এই বিল্ডের মধ্যে রেখেছি আর কি এটাও একটা কোয়ালিটি বিল্ড হবে যেহেতু তো আপনারা অন্যান্য ব্র্যান্ড নিতে পারেন তো ভালো ব্র্যান্ড এমএসআই আছে যেটা আপনার ইচ্ছা আর কি তো এরপর হচ্ছে র্যাম তো র্যামের ব্যাপারে একটা কথা বলি যেহেতু এটা আসলে আমি একদম একটা বাজারটা একদম ফিক্স রেখে বিলটা করেছি মানে একদম পঞ্চাশ হাজার টাকার ভেতরেই সব কিছু করার চেষ্টা করেছি কম্পোনানসগুলো ভালো রেখে কোয়ালিটি ফুল রেখে তাই র্যাম হচ্ছে আমি এখানে এইট জিবি ধরেছি কারণ এইট জিবি থেকে আমি আমি প্রথমে চেয়েছি চেয়েছিলাম সিক্সটিন জিবিতে রাখতে আমাদের র্যামটা বাট সিক্সটিন জিবিতে নিয়ে গেলে আমাদের এই বাজেটটা ক্রস করছিলো ফিফটি টু কে প্লাস হয়ে যাচ্ছিলো বাহান্ন হাজারের উপরে তো সেই জন্য আর কি আমি এখানে র্যামটা এইট জিবি রেখেছি আপনার বাজেট যদি দুই থেকে তিন হাজার টাকা বাড়ানো সম্ভব হবে বারাই হাজার টাকা তাহলে অবশ্যই আপনারা সিক্সটিন জিবি নিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে প্যাট্রিওট ধরেছি ওই একই কারণে ওই প্যাট্রিওটের র্যামটা হচ্ছে যে ভালো কোয়ালিটির র্যাম প্রাইসটা একটু কম আর করসের র্যামটা হচ্ছে প্রাইসটা একটু বেশি এর জন্য আমি প্যাট্রিওটটা ধরেছি এখানে আপনারা চাইলে যদি একটু বাজেট হালকা বাড়াতে পারেন তাহলে করসিয়া র্যাম নিতে পারেন আর এখানে হচ্ছে প্যাট্রিওটের র্যাম আমি নিয়েছি এটাও ভালো হবে আর এই যে মাদারবোর্ডটা এটা হচ্ছে সর্বোচ্চ উনত্রিশশো মেগাহার্স এরকম সামথিং সাপোর্ট করে র্যামের আর কি তো এটা হচ্ছে চব্বিশশো মেগাহার্স আর আপনারা যদি আরও বেশি মেঘা সারে আমি নিতে ছাব্বিশশো ছাব্বিশটি নিতে পারেন পারফরমেন্সে খুব একটা এখানে চান্স পাবেন না আর কি তো স্টোরেজ হিসেবে নিয়েছে যেহেতু বাজেট বিল আমি আপাতত একটা এসএসডি ধরেছি ট্রান্সজেন্ডার একশো বিশ জিবি একটা এম ডট টু এসএসডি এটার প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকার মতো অ্যারাউন্ড হবে আর কি তো এটা হচ্ছে স্টোরেজ হিসেবে আমরা নিয়েছি তো এবার আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং কনফিউজিং পার্ট সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ড চয়েস করতে যেয়ে আসলে আমি বেশ কিছু সময় নিয়েছি কারণ আসলে এই বিলের সাথে আমি যেহেতু বলেছি এটা একটা কোয়ালিটি গেমিং বিল হবে মানে এই বাজেটের মধ্যে আমি ম্যাক্সিমাম গেমিং পারফরম্যান্স যাতে আপনারা পান সেরকম একটা বিল্ড আসলে করতে চেয়েছি এটা কিন্তু কোনো এন্ট্রি লেভেলের গেমিং না যেমন ওই যে রাইজেন রাইজেন ফ্রাইভের চৌত্রিশ জি দিয়ে যে বিলটা করা হয় ওটা হচ্ছে ইনগ্রেটেড জিপিও মানে ইন্টারনাল জিপিওর যে বিলটা সেটা হচ্ছে যেমন আপনারা একটু এন্ট্রি লেভেলে গেমিং করতে পারবেন টেন এইট টিপিতে মোটামুটি সব গেম লোতে খেলতে পারবেন বাট এই বিলটা আমি চেয়েছি যে মোটামুটি গেম যাতে মিডিয়াম এবং হাই সেটিংসে খাওয়া যায় সেরকম একটা করতে আর কি বিল্ড তো সেই জন্য আমি একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড এই বাজেটের মধ্যে আমি রাখতে চেয়েছি তো আমি গ্রাফিক্স কার্ড নিয়ে এসেছি হচ্ছে আশুসের ফিনিক্সের জি ফোরস এক্স সিক্সটিন ফিফটি তো আমাদের গ্রাফিক্সটা হচ্ছে জি ফোরস এক্স সিক্সটিন ফিফটি এটা হচ্ছে ফোর জিবি জিডিডের সিক্স গ্রাফিক্স কার্ড তো এই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে যে আপনারা এই বাজেটের মধ্যে এই গ্রাফিক্স কার্ডটা বেস্ট হবে এখন আরেকটা গ্রাফিক্স কার্ড আছে সেটা হচ্ছে জিটিএক্স টেন ফিফটি তো ওটার থেকে আপনারা এটার পারফরমেন্স ভালো পাবেন আর যে গ্রাফিক্স কার্ডটা আমি ধরেছি আর কি মানে জি ফোর জিটিএস সিক্সটিন ফিফটি এটা সম্ভবত একটু পাওয়া এখন পাওয়া সম্ভবত টাফ বা তাও আপনারা পেতে পারেন যেমন এই থেকে থেকে বিলটা দেখাচ্ছে এখানে সম্ভবত এটা অ্যাভেলেবেল আছে আপনারা এটা খুঁজলে হয়তো বা পেতে পারেন তো আমি আপনাদের সাজেস্ট করবো যে এই গ্রাফিক্স কার্ডটা নিতে এই প্রাইসে হয়তো বা আপনাকে অনেকেই এক্স টেন ফিফটি টিআইটা নিতে বলতে পারে বা যেহেতু প্রাইসটা অনেকটা কাছাকাছি যদিও প্রাইসের ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারছি না কোনো ব্যাপারে প্রথমে বলেছি তো আমি আপনাদের সাজেস্ট করবো হচ্ছে এক্স সিক্সটিন ফিফটিটা নেবেন সেটা হচ্ছে আসোসের হোক বা গিগা হোক যেটারই হোক আপনারা এই মডেলটা নিতে পারেন ব্র্যান্ডটা কোনো ফ্যাক না এখানে আসলে গ্রাফিক্স কার্ডের ব্র্যান্ডের জন্য পারফরমেন্সের কোনো এরকম ডিফারেন্স আসে না ওসি বাসনগুলোতে একটু ওভারক্লক করা যায় মানে ফ্যাক্টরিভাবে ওভারক্লক করার সিস্টেম করা থাকে ওই ওই গ্রাফিক্স কার্ডের সাথে কোম্পানির কোনো একটা সফটওয়্যার টুইকিং সফটওয়্যার দিয়ে ওটা ওভারক্লক করা যায় তো ওসি ভাসনটা নিলে বেটার হবে বাট এইটা হচ্ছে আপনারা মেনলি জি ফোর জি টেক্স সিক্সটিন ফিফটিটা হচ্ছে আপনারা নিবেন এই এই বিলটার সাথে এখানে বটল কথা অনেকে বলতে পারেন এখন আসলে এখানে আমার মনে হয় যে বটল লেকের বিষয়টা আপনাদের এত ভাবার মানে খুব বেশি চিন্তা করার কোনো দরকার নেই আপনারা পারফরমেন্স ভালো পেলে আপনারা তো মানে সেটা হচ্ছে মেইন কথা তো পারফরমেন্স আপনারা এখানে ভালো পাবেন থ্রি যে টেন জেনশন আছে সেটার সাথে এটার বটল লেকিং ইস্যুটা খুব বেশি এখানে আসবে না বটল লেক অবশ্যই হবে আমি বলছি না যে বটল লেক হবে না বাট সেটা আসলে সেরকম চোখে পড়ার মতো হবে না আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এই বিলটার সাথে হচ্ছে যে ডেস্ক সিক্সটিন ফিফটিটা নেবেন আমি এটার আসলে অনেক বেঞ্চমার্কিং দেখেছি অনেক বিস্তারিত দেখেছি গ্রাফিক্সটা ভালো এই রেঞ্জের মধ্যে তো গ্রাফিক্স কার্ড নিয়ে অনেকগুলো কথা বললাম যেহেতু এটা একটা ব্যাপার আশা করি একটু ডিসাইড করতে আপনাদের সুবিধা ওকে তো এবার আসি পাওয়ার সাপ্লাই অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারটাতে অনেকে প্রায়োরিটি দেন না বাট পিসি বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই ইউজ করা খুবই জরুরি আপনি পাওয়ার সাপ্লাই যদি একটা ভালো মানে বেশি টাকা দিয়ে পাওয়ার সাপ্লাই নেন আপনার কিন্তু কখনো লস হবে না তো পাওয়ার সাপ্লাই হচ্ছে একটা ব্র্যান্ডের পাওয়ার পাওয়ার সাপ্লাই নিয়েছে এখানে এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই সেটা হচ্ছে করসিয়ারের ভি সি ভি ফোর ফাইভ জিরো এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা এই বিল্ডের জন্য এবং এমনিতেও এটা একটা ভালো কোয়ালিটির পাওয়ার সাপ্লাই খুবই যথেষ্ট ভালো হবে তো এই পাওয়ার সাপ্লাইটা আপনারা নেবেন তো এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইগুলো এবার আসে কেসিং একদম লাস্টে আমরা চলে আসি কেসিং তো কেসিংয়ের ব্যাপারটা হচ্ছে যে কেসিংটা আপনার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার এই রেঞ্জের মধ্যে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে অনেকগুলো মডেলের কেসিং পাবেন এখানে এক্সট্রিমের টি থার্টি এইট নিয়েছে যেটা আপনার পছন্দ হয় এন নিতে পারেন অন্যান্য ব্র্যান্ডের যেটা আপনার ভালো লাগে দেখতে বা যে ক্যাসিংটা আপনার বেটার মনে হয় সেটা নিতে পারেন তো এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের টোটাল বিল ছিল তো সব মিলে এসেছে ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ টাকার মতো তো মানে অ্যারাউন্ড পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা এই বিলটা করতে পারবেন নাকি এখন কথা হচ্ছে যে অনেকেই বলতে পারেন যে এখানে কোনো কুলার ইউজ করার প্রয়োজন হবে কিনা এখন যে বিলটা আমি আপনাদেরকে দিয়েছি আপনারা যদি পারেন কিছুটা বাজেট বাড়াতে সামান্য কিছু তাহলে একটা সিপিউ কুলার ধর একটা নর্মাল আলাদা এক্সট্রা ফ্যান নিতে পারেন ক্যাচিংয়ের সাথে লাগানোর জন্য ফ্রন্ট প্যানেলে বা ব্যাক প্যানেলে লাগিয়ে রাখতে পারেন বাট একদম কুলার ছাড়া যে একদম সমস্যা হবে এবং কোনো কথা নেই কুলার ছাড়া লাগাতে পারেন বাট কুলার ছাড়াও এটা চলবে ভালো মতো আর কি বাট আমি আপনাদের সাজেস্ট করবো একটা লাগিয়ে নিতে তো এখন কথা হচ্ছে যে অনেকেই বলতে পারেন যে আমার বাজেটটা যদি অনেক এরকম থাকে যে পঞ্চাশ হাজার টাকার একটা বিল আমি দেখালাম অনেকে হয়তো বা দুই থেকে আরও তিন হাজার টাকা বাড়াতে পারেন বা চার হাজার টাকা বাড়াতে পারেন তো প্রথমে আসি যারা চুয়ান্ন হাজার পর্যন্ত যেতে পারবেন তারা কি করবেন এই বিলটা তারা কোন চেঞ্জটা তারা আনবেন মেনলি এবার বলি একটা ইম্পর্টেন্ট পার্ট যদি আপনারা যদি বাজারটা যদি সাড়ে মানে সাড়ে তিপ্পান্ন হাজার থেকে চুয়ান্ন হাজার পর্যন্ত মানে আগানো আগাতে পারেন আপনারা তাহলে আমি প্রথমে সাজেস্ট করবো যেটা সেটা হচ্ছে যে প্রসেসরটা হচ্ছে আপনারা নিবেন হচ্ছে ইন্টালের কোরাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসরই কোরাই ফাইভ এটা আমি সাজেস্ট করবো আপনাদের নিতে মানে ওই কোরাই থ্রির বদলে কোরাই ফাইভটা যেহেতু ইন্টেল দিয়ে বিল্ড করছে এখানে আমি ওই এম ডি কোনো প্রশ্ন আনছি না কারণ এমডির প্রসেসর নিতে গেলে আবার ওই যে মাদার আর সব কিছু চেঞ্জ করতে হবে তাই আমি এম ডির কথা আনছি না তো আমি বলবো যে যদি চার হাজার টাকা বাড়ানো যায় একদম ক্লিয়ারভাবে বলতে গেলে তাহলে হচ্ছে ইন্টালের কোরাই ফাইভের টেন জেনারেশনের যে প্রসেসরটা আছে সেটা হচ্ছে নিবেন যদি চার হাজার টাকা বাড়ানো যায় আর কি তাহলে সেক্ষেত্রে আর যদি একদমই অল্প কিছু টাকা বাড়াতে পারেন দুই থেকে আড়াই হাজার টাকা বা তিন হাজার টাকা এরকম বাড়াতে পারেন আর যদি বেশি র্যাম চান তাহলে অবশ্যই যে র্যামের সময় যে কথাটা বলেছিলাম আর কি সিক্সটিন জিবি র্যাম মানে ইউজ করলে বেটার হবে আর কি এইট জিবিরই দুইটা নিতে পারেন মানে দুইটা চ্যানেলে চলবে আর কি র্যাম আর সিঙ্গেল সিক্সটিন জিবির থেকে কিন্তু ডুয়েল চ্যানেল র্যাম কিন্তু পারফরমেন্স বেশি পাওয়া যায় এটা আমরা জানি অনেকেই অনেকে জানি না যাই হোক বলে দিলাম তো র্যামটা হচ্ছে আমরা তাহলে সিক্সটিন জিবি নিব আর এখানে যেহেতু একদমই বাজেটের মধ্যে একটা বিল্ড আমি এবং সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি এই বিলটার মধ্যে যে জিনিসটাতে সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড তো গ্রাফিক্স কার্ডে একটা বড় অ্যামাউন্ট কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গ্রাফিক্স কার্ডের পিছনে তো সেই কারণে হচ্ছে আমি এই যে অন্যান্য কম্পোটগুলো কিন্তু কোয়ালিটি কিন্তু নষ্ট হয়নি অন্যান্য কম্পোনিটগুলোও ভালো কোয়ালিটি দিয়েছি বাট স্টোরেজটা একটু কম হয়ে গিয়েছে মানে এসএসডি প্রাইমারি এসএসডি মানে দিয়েছি যেহেতু একটু একদম বাজেটের মধ্যে দিয়েছি তো আপনারা চাইলে একটা হার্ড ড্রাইভ নিয়ে নিতে পারেন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা প্রাইস সম্ভবত হবে একটা এটা একটা নিয়ে নিতে পারেন ওটাকে আর যদি এসএসডি আপাতত চান মানে আপাতত যদি বাজার একদম ফিক্সড থাকে তাহলে এই এসএসডিটা নিতে পারেন একদম কম প্রাইসের মধ্যে আর কি এটা হচ্ছে মোটামুটি আমার কথা গেল এখানে তো আর কীবোর্ড মাউস যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের সম্পূর্ণ নিজের পার্সোনাল ব্যাপার কোন 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 ব্র্যান্ড নিতে পারেন আর কি তো এটা হচ্ছে আমাদের গেল টোটাল বিলটা তো মোটামুটি আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে এখানে আসলে কোন কোন কম্পেন্টগুলো ইউজ করা মানে করলে আমি আসলে আমি নিজের পার্সোনাল একটা সাজেশন আপনাদের দিয়েছি এবং আমি আপনাদেরকে এটা নিশ্চয় মানে নিশ্চিত করতে পারি যে এই বিলটা করলে আপনাদের কোনো এই এই প্রাইসে আপনাদের আসলে কোনো লস হবে না এটা আপনারা একটা ভালো মানের পারফরমেন্স পাবেন এই বিলটা থেকে বাট আপনার যদি কোনো প্রশ্ন থাকে কোনো মানে যে কোনো ধরনের অনেক মানুষের বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকতেই পারে একটা পিসি বিল করতে গেলে অনেক একশো জন মানুষের একশো রকম মতামত থাকতে পারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেই বিষয়ে বা কোনো কিছু জানতে ইচ্ছা করে বা মনে হয় যে এটা আপনার এই বিষয়ে কিছু মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে আমি আপনাদের কমেন্টের অবশ্যই রেসপন্স করার চেষ্টা করবো তো আশা করি সবাই একটা আইডিয়া পেয়েছেন যে এই বাজেটে গেমিং বিল করলে কোন 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 নেওয়া যায় আসলে গেমিং বিল বলতে এখন বর্তমান যুগে আসলে আমি কয়েকদিন দেখলাম বিভিন্ন ভিডিও টিডিও দেখে ইউটিউবে অনেকে গেমিং বিল বলতে বিভিন্ন ধরনের বিল বোঝান অনেকে বোঝান যে একদম আট জিবি লাইট টাইট দিয়ে ভালো একটা ক্যাসিং নিয়ে একটা বিল্ড মানে গেমিং গেমিং দেখা যায় কি সব কিছু সেটা একটা গেমিং বিল্ড আবার অনেকে আবার চান হচ্ছে যে গেমিং বোঝা বোঝায় এন্ট্রি লেভেলে যে গেমগুলো খেলা যায় এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি ইয়ে করা যায় যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার বিভিন্ন বিল্ড আছে আমরা দেখি সেখানে হচ্ছে যে মানে মেনলি হয় কি মানে ওই যে ইন্টার এ এমডির যে ইন্টারনাল গ্রাফিক্স আছে অনেক পাওয়ারফুল গ্রাফিক্স ভেগা ইলেভেন ভেগা এইট এই গ্রাফিক্সগুলো দিয়ে অনেক মোটামুটি লেভেলে গেমিং করা যায় মানে লোতে কি গেমগুলো খেলা যায় মানে মডার্ন গেমগুলো টেন লো টিভিতে সেটিংসে খেলা যায় তো ওগুলো এক ধরনের গেমিং ওগুলো হচ্ছে একটু এন্ট্রি লেভেলের বাট আমি এই বিলটা এমনভাবে করেছি যে মোটামুটি মিডিয়াম থেকে হাই লেভেলের একটা গেমিং একটা কোয়ালিটি গেমিং যাতে করা যায় কি মানে এটাই হচ্ছে মেনলি আমার এই বিলটার ডিফারেন্স ওই বিলগুলোর সাথে একটা গ্রাফিক্স কার্ড দিয়েছি গ্রাফিক্স কার্ডটাতে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি তো আশা করি এই বিলটার ডিফারেন্সটা বুঝতে পেরেছেন এবং যারা এই টাকা আমাদের বিলটা করতে চাচ্ছেন তারা আসলে করতে পারে যারা আসলে মানে মেনলি গেমিং করতে চাচ্ছেন মানে গেমিং একদম এই বাজেটের মধ্যে একটা গেমিং বিলস আছেন তারা আসলে ওই এএমডির প্রসেসরটা নিয়ে একদম ওইখানে একদম পুরো বাজেটটা ব্লক করে কোনো এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড না নিয়ে মানে আলটিমেটলি কিন্তু আপনার পারফরমেন্স গেমিং পারফরমেন্স কিন্তু ভালো হচ্ছে না তাহলে কিন্তু আমার মনে হয় যে কোনো প্রয়োজন নেই যেহেতু আপনারা বাজেটটা ফিক্সড এই বাজেটে একটা ভালো মানে গেমিং পারফরমেন্সের দিক ফোকাস করছেন সেহেতু আমার মনে হয় যে এই ইন্টেল দিয়ে বিলটা করাই মানে যেখানে পারফরমেন্স আমার বেশি হবে আমি সেখানে প্রায়োরিটি দেবো এটা হচ্ছে মেইন কথা তো আমার এই জন্য আর কি মনে হয় যে এই বিলটা এই দিয়ে করেছি আর কি যেই কারণে তো টোটাল বিলটা কী এরকম হলো করি সবাই একটা আইডিয়া পেয়েছে অনেকগুলো কথা বললাম যেহেতু একটা বিল্ড করতে গেলে আসলে অনেক ধরনের মানে বিভিন্ন কথা চলে আসে আসলে বিস্তারিত বলতে গেলে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন থাকলে আবারও বলছি জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তীতে কোন টপিকের ওপর ভিডিও বানালে বেটার হবে বা কোনো টপিক যদি আপনাদের চান আপনারা সেই টপিক ভিডিও আনি অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এবং ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ